কখনো কি কল্পনা করেছেন যদি মানব জাতি মডার্ন টেকনোলজির সাহায্যে পৃথিবীতে খনন করা শুরু করে তাহলে কতটা নিচে পর্যন্ত খনন করতে পারবে? কি আছে পৃথিবীর সবচেয়ে নিচে? মনে করুন বিজ্ঞানীদের কাছে এমন উন্নত টেকনোলজি রয়েছে যার সাহায্যে ভারত কিংবা বাংলাদেশের ভূমিপৃষ্ঠ থেকে খনন করে সুড়ঙ্গ পথ তৈরি করা হবে, যা এতই গভীর হবে সোজা পৃথিবী ভেদ করে অপর প্রান্তে পৌঁছে যাবে। আপনি জানলে অবাক হবেন, এই গর্তটি সোজা মেক্সিকো থেকে আর্জেন্টিনা পর্যন্ত চলে যাবে, যার সম্পূর্ণ দূরত্ব হবে প্রায় 12,740 কিলোমিটার। আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটি দোলা দেয়, আমরা মডার্ন টেকনোলজির সাহায্যে পৃথিবী থেকে প্রায় 5.5 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, কিন্তু আমরা কেন ভূমিপৃষ্ঠ থেকে পৃথিবীর নিচে 12,740 কিলোমিটার পর্যন্ত গর্ত খনন করতে ব্যর্থ হয়েছি? পৃথিবীর নিচে কি এমন জিনিস রয়েছে যা বৃহৎ শক্তিশালী ড্রিল মেশিনকেও নষ্ট করে দেয়? বিজ্ঞানীরা বহুবার চেষ্টার পরেও কেন ব্যর্থ হয়েছে? আজকের ভিডিওতে জানবেন বিজ্ঞানীরা মডার্ন টেকনোলজির সাহায্যে কতটা নিচে পর্যন্ত খনন করতে সক্ষম হয়েছে। এই রহস্যটি উন্মোচন করতে চলুন পৃথিবীর উপরিভাগ থেকে খনন শুরু করা যাক। ভূমিপৃষ্ঠ থেকে খনন কার্য শুরু করলে দেখা যাবে 6 ফুট পর্যন্তই কবরের জন্য গর্ত খনন করা হয়। এর থেকেও আরো 13 ফুট নিচে গর্ত খনন করলে পাওয়া যাবে মিশরের 3,000 পুরাতন রাজা টুটান খামুনের মামি আর ধন সম্পদ। প্রাচীন যুগের বেশিরভাগ রাজা বাদশাদের 6 ফুটের থেকেও নিচে দাফন দেয়া হতো আর তার কফিনের ভেতর ধন সম্পদ রেখে দেয়া হতো, যার প্রমাণ আর্কিওলজিস্টরা মিশরে খোদাই করতে গিয়ে রাজাদের সমাধিস্থল থেকে পেয়েছিল। এর থেকেও আরো 20 ফুট নিচে খনন করে যদি কোনো মেটালকে পুঁতে রাখা হয় মেটাল ডিটেক্টর সিগন্যাল পেয়ে যাবে। এর থেকেও আরো নিচে 40 ফুট গভীর পর্যন্ত নাইল ক্রোকোডাইল গর্ত খনন করতে পারবে। এই গর্তটি কোনো প্রাণীর দ্বারা খোঁড়া সব থেকে গভীরতম গর্ত। এর থেকেও আরো নিচে 65 ফুট গর্ত খনন করলে পাওয়া যাবে প্যারিস কাটাটাম। এই টানেলটি প্যারিসে অবস্থিত। এই টানেলের ভিতর প্রায় 6 মিলিয়ন মৃতদেহকে দাফন করা হয়েছিল। এই টানেলের ভিতর নামলে কেবল মৃতদেহের কঙ্কাল পাবেন। 1810-এর দিকে ফ্রান্সে এক মহামারী দেখা দিয়েছিল। প্যারিসের কবরস্থানগুলিতে লাশের স্তূপ জমা হয়ে গিয়েছিল। তাই সেই সময় গভর্নমেন্ট ঠিক করেছিল মৃতদেহগুলিকে দাফনের জন্য 65 ফুট নিচে একটি টানেল করা হবে আর সেখানে লাশগুলিকে দাফন করা হবে যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে। এই জায়গাটিকে সরকার ব্যান করে দিয়েছে কারণ এখানে মাঝে মাঝে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। 170 ফুট গভীরে খনন করে নির্মাণ করা হয়েছিল পৃথিবীর সব থেকে গভীরতম সুইমিং পুল। এই সুইমিং পুলটি দুবাই অবস্থিত, যার নাম ডিপ ডাইভ। অবাক করার বিষয় হলো এই সুইমিং পুলে প্রায় 15 কোটি লিটার পানি রয়েছে। এর থেকেও আরো নিচে 328 ফুট গভীরে খনন করে পারমাণবিক ওয়েস্টকে পুঁতে দেওয়া হয়। আরো যদি নিচে 346 ফুট গভীরে খনন করা হয় এখানে পাওয়া যাবে পৃথিবীর সব থেকে গভীরতম মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি ইউক্রেনের শহর কিভে নির্মাণ করা হয়েছে। এই মেট্রো স্টেশনটি এতই নিচে তৈরি করা হয়েছে সেখানে নামার জন্য অনেকগুলি এলিভেটরের সাহায্য নিতে হয়। 400 ফুট নিচে নামলে আমরা সেই পয়েন্টে পৌঁছাবো যেখানে ফিগ ট্রির শিকড় পৌঁছায়। এই গাছটি সাউথ আফ্রিকায় দেখতে পাওয়া যায়। এর থেকেও আরো নিচে 720 ফুট গভীরে নামলে দেখতে পাওয়া যাবে পৃথিবীর সব থেকে গভীরতম নদীর তলদেশ। এই নদীটি আফ্রিকাতে অবস্থিত, যার নাম কঙ্গো রিভার। কিন্তু মানুষ এর থেকেও নিচে খনন করেছে, এখন তো কেবল শুরু। 940 ফুট নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম রেলওয়ে টানেল। এই টানেলটি জাপানের সাইকান টানেল নামে পরিচিত। এই টানেলটি জাপানের 2টি দ্বীপ আওমোরি আর হোকাইডোকে কানেক্ট করে। এই সুড়ঙ্গ পথটিকে এমনকি সমুদ্র থেকেও নিচে নির্মাণ করা হয়েছে, কিন্তু তার থেকেও 940 ফুট নিচে নির্মাণ করা হয়েছিল পৃথিবীর সব থেকে গভীরতম রোড টানেল, যেটি নরওয়েতে অবস্থিত। 2009-এ এই রেকর্ডটিকেও ব্রেক করে দেয়। এই টানেলের থেকেও 18 ফুট আরো নিচে রোগাল্যান্ড রাইফার্স্ট টানেল নির্মাণ করা হয়, যেটি আর্থের সারফেস থেকে 958 ফুট গভীরে অবস্থিত। এর থেকেও আরো নিচে যদি 1,000 ফুট গভীরে কেউ লুকিয়ে বসে থাকে
তাহলেও পরমাণু বোমা দিয়ে আক্রমণ করা যাবে। এত নিচেও এই বোমার আক্রমণ থেকে আপনি সুরক্ষিত নন। B-82 নিউক্লিয়ার টর্পেডো এমন একটি পারমাণবিক নিউক্লিয়ার মিসাইল যা মাটির 1000 ফুট নিচে পর্যন্ত স্ট্রাকচারকেও ধ্বংস করে দিতে পারবে। এর থেকেও আরো নিচে 1286 ফুট গভীরতা এমন একটি পয়েন্ট যেখানে পৃথিবীর সব থেকে ডিপেস্ট পানির কুয়া রয়েছে, এই কুয়াটিকে হাতে করেই খনন করা হয়েছিল। এই কুয়াটি ইংল্যান্ডের উডিংডিন হসপিটালের বাইরে রয়েছে, যাকে 1862 সালে রোগীদের পানি পান করানোর জন্য 4 বছর ধরে খনন করে তৈরি করা হয়েছিল। আরো নিচে যদি 1980 ফুট গভীরে নামা হয় তাহলে একটু ভয়ঙ্কর জায়গায় এসে পৌঁছাবো। 1980 ফুট নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম স্টেট গুহা। এই গুহাটি স্লোভেনিয়াতে অবস্থিত। যদি কেউ দুর্ভাগ্যক্রমে এই গুহার মধ্যে পড়ে যায় তাহলে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে মাটিতে জাম দেবার মতো উচ্চতা হবে। প্রায় 13 সেকেন্ড সময় লাগবে গুহার তলদেশে ল্যান্ড করতে। এর থেকেও আরো 2300 ফুট নিচে এমন একটি পয়েন্ট যেখানে চিলির 33 জন শ্রমিক 69 দিন পর্যন্ত খনির ভিতর খাবার পানি ছাড়াই আটকে পড়েছিল। এই ঘটনাটি অনেক থ্রিল আর ইমোশনালে ভরা, কারণ খনির প্যাসেজে হঠাৎ ধস নেমে গিয়ে ব্লক হয়ে যায়। কিভাবে এই শ্রমিকগুলিকে উদ্ধার করা হয়েছিল তা নিয়ে একটি ভিডিও বানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গ্রাউন্ড থেকে 3180 ফুট নিচে পর্যন্ত মানুষের দ্বারা খনন করা এমন একটি গর্ত রয়েছে যেখান থেকে খোলা আকাশ দেখা যাবে। এই জায়গাটির নাম বিনগাম কপার মাইন। এই খাতটি এতই গভীর যার মধ্যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাকে রাখার পরে অনেক জায়গা ফাঁকা পড়ে থাকবে। মানুষ এই রেকর্ডটিকে ব্রেক করে 5387 ফুট নিচে নেমেছে। 5387 ফুট নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদের তলদেশ। এই হ্রদটি রাশিয়াতে অবস্থিত, যার নাম বাইকাল। এর থেকেও আরো নিচে 1857 মিটার গভীরে নামলে পাওয়া যাবে গ্র্যান্ড ক্যানোয়িন গ্রীখাতের তলদেশ। কিন্তু মানুষ এর থেকেও আরো নিচে পর্যন্ত নেমেছে। কানাডার শাডবেরি শহরে 6230 ফুট নিচে সব থেকে গভীরতম মিউজিক্যাল কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। 7 মার্চ 2020 এই কনসার্টটি সফট বটম বয়েজ টিম ক্লিন্টন খনির নিচে নেমে অনুষ্ঠানটি পরিচালনা করেছিল। এর থেকেও আরো নিচে 2197 মিটার গভীরে রয়েছে পৃথিবীর গভীরতম গুহা, যেটি জর্জিয়াতে অবস্থিত। কিন্তু অবাক করার বিষয় হল মানুষ এর থেকেও আরো নিচে পর্যন্ত নামার রেকর্ড গড়েছে। 10300 ফুট নিচে খনন করলে পাওয়া যাবে আফ্রিকার মোয়াব কাটাসং মাইন। এই খনিতে নামার জন্য লিফটের সাহায্য নিতে হয়। এই লিফটটি একদম তলদেশে নামতে সময় নেয় 5 মিনিট 30 সেকেন্ড। যদি আপনি দুর্ভাগ্যক্রমে এই খনিতে পড়ে যান তলদেশে পৌঁছাতে সময় লাগবে প্রায় 30 সেকেন্ড। অর্থাৎ আপনি খনির নিচে পৌঁছানোর আগে ফোনের রিংটন বেজে বেজে সেটা মিসড কল হয়ে যাবে। এর থেকেও আরো নিচে 3600 মিটার গভীরে পাওয়া গেছে জীবন্ত বহুকোষী প্রাণী। এই অদ্ভুত আকৃতির পোকাটি 11811 ফুট গভীরে থাকে, কিন্তু মানুষ এর থেকেও আরো নিচে পর্যন্ত নামার রেকর্ড গড়েছে। এর থেকেও আরো নিচে 13120 ফুট গভীরে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম সোনার খনি। এই সোনার খনিটি রয়েছে আফ্রিকাতেই, যার নিচে পৌঁছানোর জন্য শ্রমিকদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। এই খনির নিচে তাপমাত্রা প্রায় 66 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম সমুদ্র কতটা গভীর হতে পারে তা নিয়ে। সেখানে বলেছিলাম সমুদ্রের যত নিচের দিকে নামতে থাকবেন পানির প্রেসারও তত বাড়তে থাকবে। তেমনই মাটির যত নিচের দিকে খনন করে নামতে থাকবেন তাপমাত্রা তত বাড়তে থাকবে। এর থেকেও আরো 8848 মিটার নিচে যদি নামা হয় তাহলে গভীরতা হবে ততটাই যতটা মাউন্ট এভারেস্ট পর্বতের উচ্চতা। এর থেকেও আরো নিচে 10994 মিটার গভীরতায় নামলে সমুদ্রের সব থেকে গভীরতম পয়েন্টে নামা হবে, যার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এই স্থানটি চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত। পূর্বে এই বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়েছি, দেখে আসতে পারেন। এর থেকেও আরো নিচে নামলে গভীরতা হবে 38,000 ফুট। এই গভীরতা ততটাই ঠিক যতটা উচ্চতায় কমার্শিয়াল প্লেনগুলি উঠতে থাকে। কিন্তু মানুষ এর থেকেও আরো নিচে পর্যন্ত গর্ত খনন করেছে। 4230 ফুট নিচে মানুষের দ্বারা খনন করা সব থেকে গভীরতম গর্ত রয়েছে, যার নাম কোলা সুপার ডিপ বোর হোল।
ঠান্ডা লড়াইয়ের সময় আমেরিকা আর রাশিয়া একটি প্রতিযোগিতায় নেমেছিল। এই কম্পিটিশনটি ছিল কে সব থেকে বেশি নিচে খনন করতে পারবে। রাশিয়া এই প্রজেক্টে 12,260 মিটার গভীর পর্যন্ত খনন করে বিশ্ব রেকর্ড গড়েছিল। কিন্তু 9 বছর ধরে ড্রিল করার পর এমন একটি পয়েন্টে পৌঁছেছিল যেখানে টেম্পারেচার প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যার কারণে ড্রিল মেশিন এতই গরম হয়ে যেত ড্রিল করা আর পসিবল হতো না, তাই এই প্রজেক্টটি বন্ধ করে দিতে বাধ্য হয়। কিন্তু এই রেকর্ডটিও ব্রেক করে ফেলে 2008 কাতারের একটি অয়েল কোম্পানি। 40,318 ফুট গর্ত খনন করে পৃথিবীর সব রেকর্ড ভেঙে ফেলে এখন পর্যন্ত মানুষের দ্বারা তৈরি করা সব থেকে গভীরতম কৃত্রিম গর্ত। এই গর্তটিকে পরিমাপ করার জন্য 15টি বুর্জ খলিফার বিল্ডিং এর স্তূপ বানিয়ে ফেলুন। আমাদের পৃথিবীর সেন্টার প্রায় 6,371 কিলোমিটার নিচে, কিন্তু মানুষ কেবলমাত্র 12 কিলোমিটার পর্যন্তই নিচে নামতে পেরেছে। কল্পনা করুন, যদি দুবাই থেকে সাউথ কোরিয়া পর্যন্ত পৃথিবীর সেন্টারের দূরত্ব হয় 6,371 কিলোমিটার, আমরা কেবলমাত্র এই পর্যন্তই খনন করতে পেরেছি। আপনাদের কি মনে হয় ভবিষ্যতে কি এমন কোন উন্নত টেকনোলজি আবিষ্কার হবে যার দ্বারা মানুষ পৃথিবীর সর্বোচ্চ নিচের রহস্য উন্মোচন করতে সক্ষম হবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।